আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রাইমার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে গণিতের যে 1 নম্বর স্কুল আছে তার অঙ্কগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে মান নির্ণয় করো, 25 - 4 + 9। তো বিয়োগের কাজটা আগে করে নিলাম, 25 - 4 সমান হচ্ছে 21 + 9। তাহলে 21 + 9 মানে হচ্ছে 30, 30 ভাগ 3 সমান হলো 10। দুয়েতে দিয়েছে কতগুলো, এগুলোকে যখন আলাদা আলাদা থাকে অঙ্ক বলে, এগুলো একসাথে বসলে একটা সংখ্যা তৈরি হয়। যেমন হচ্ছে তোমার যখন আমরা কোনো শব্দ লিখি তখন আমাদের বর্ণ প্রয়োজন হয়, তাহলে আম হচ্ছে শব্দ, এবার আর ম এগুলো আলাদা করে বর্ণ। তেমনি গণিতের ব্যাপারে কোনো সংখ্যা যেগুলো দিয়ে তৈরি হয় আলাদা আলাদাভাবে সেগুলোকে অঙ্ক বলা হয়। তো এই অঙ্কগুলো দিয়ে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলেছে। তো ক্ষুদ্রতম সংখ্যা এবার দেখো, যেখানে শূন্য আছে তো বাঁদিকে ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা বললে, বৃহত্তম বললে যখন যে অঙ্কগুলো দেবে সেগুলোর বড় থেকে ছোট সাজিয়ে গেলে বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে যায়। ক্ষুদ্রতম বললে যদি শূন্য না থাকতো তাহলে আমরা ছোট থেকে বড় সাজিয়ে দিতাম, কোনো কমা না দিয়ে এইভাবে লিখে গেলে আমাদের হয়ে যেত। যেহেতু শূন্য আছে, শূন্যকে বাঁদিকে রেখে তো কোনো অঙ্ক তৈরি হয় না, বাঁদিকে থাকলে সেটাকে বাদ দেওয়া হয়, তাহলে তখন সেটা আর 8 অঙ্কের হবে না, সেটা 7 অঙ্কের হবে। তো সেই জন্য এরকম শূন্য যখন থাকবে শূন্যটাকে বাদ দিয়ে বাকি যে অঙ্কগুলো আছে তাদের মধ্যে সব থেকে ছোটো যে তাকে আগে লিখে তারপরে শূন্যটাকে লিখবে। যেমন এখানে 1 লিখে শূন্য লিখেছি, তাহলে 1 আর শূন্য বাদ দিলে বাকি যেগুলো আছে সেগুলো আমরা ছোট থেকে বড় সাজিয়ে গিয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা তৈরি করে নিলাম। আচ্ছা, 3-এ দিয়েছে 551-এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত। তাহলে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা বার করতে হলে আমাকে শতকের অঙ্ক দেখতে হয় যে 5, 5-এর বেশি না কম আছে। তো এখানে 5 আছে, 5 বা 5-এর বেশি হলে 1000-এর অঙ্ক 1 বেড়ে যায়। তো এখানে তো কোনো 1000 নেই, তার নেই মানে শূন্য, তাহলে সেটা বেড়ে 1 হয়ে যাবে আর বাকি 3টে শূন্য হয়ে যাবে, তাই জন্য পূর্ণ সংখ্যা হবে 1000। 4-এ একটা রোমান সংখ্যা দিয়ে বলেছে হিন্দু আরবিক সংখ্যায় লেখো, তাহলে সি মানে 100, তার ডান দিকে এক্স আছে মানে সি এক্স, আচ্ছা এটা একটু এ হয়ে গেছে, এটা সি মানে হচ্ছে 100 হবে, এক্সএল মানে হচ্ছে 50 - 10 মানে 40, আর আই এক্স মানে 9, তাই হবে 149। 5-এ দিয়েছে চিহ্ন প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করে, এক্সের 3 গুণের থেকে 8 - 3x - 8। 6-এ দিয়েছে সত্য না মিথ্যা লেখো, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল সত্য। 7-এ বলেছে মান নির্ণয় করতে বলেছে, তো এই দুটো দশমিক সংখ্যা যোগ করলে উত্তর হবে 0.04। আচ্ছা, 2-এর দাগে আসি, আইতে বলেছে আজ টিফিনের সময় স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 অংশ খরচ হয়েছে, ছুটির সময় দেখা গেল আরও 1/3 অংশ জল খরচ হয়েছে, ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে। তাহলে মোট খরচ হচ্ছে 1/4 + 1/3, তাহলে যোগ করে হচ্ছে 7/12 অংশ জল খরচ হয়েছে। তাহলে ধরি পুরো ট্যাঙ্ক সমান 1 অংশ, তাহলে জল পড়ে আছে 1 - 7/12 মানে 12 - 7/12 মানে 5/12 অংশ জল পড়ে আছে। 2-তে বলেছে তুমি এক ঝুড়ি আমের 1/3 অংশ নিলে, তুমি যদি 17টা আম নিয়ে থাকো ঝুড়িতে কয়টি আম ছিল, তাহলে ঝুড়িতে আম ছিল 17 ভাজিতক 1/3, তাই 17 × 3 = 1 মানে 3/17 = 51টি আম ছিল ঝুড়িতে। 3-এর একটা সরল করতে দিয়েছে, তো এটা হচ্ছে রেখা বন্ধনী, মানে এই কাজটা আমাকে প্রথম বন্ধনীর ভেতরে দেখো দুটো বিয়োগ আছে, এবার মাথায় রেখা বন্ধনী আছে মানে এইটা আমাকে আগে করতে হবে। 3 আর 6 লসাগু হচ্ছে 6, তো সেখান থেকে পেলাম 1/6, 2 আর 6 লসাগুও 6, তো সেখান থেকে বিয়োগ করে পেলাম 2/6। এবার বন্ধনী আর সংখ্যার মাঝে চিহ্ন না থাকলে এর ধরতে হয়, তো সেটা গুণটা আগে করতে হয়, 2 কেটে গেল, তাহলে পেলাম 2 - 1/6। এবার বিয়োগ করে পাচ্ছি 12 - 1/6, তো সেখান থেকে পাচ্ছি 1 - তৃতীয় বন্ধনীর মধ্যে এলাম 1/2 ভাজিতক 11/6। তাহলে এবার এটা হচ্ছে 1 - 1/2 × 6 = 11, 2 আর 6 কাটলে 3, তাহলে 1 - 3 = 11 সমান হচ্ছে 8/11। 4-এ দিয়েছে দুটো সংখ্যার বিয়োগফল বলে দিয়েছে আর একটা সংখ্যা বলে দিয়েছে অপর সংখ্যাটি কত। তাহলে বিয়োগে হয় তোমার একদম ওপরে থাকে বড় সংখ্যা, নিচে থাকে ছোট সংখ্যা। আমাদের বিয়োগে থাকে ওপরে যেটা হয় সেটা হচ্ছে বড় সংখ্যা, নিচে থাকে ছোট সংখ্যা।
আর এটা হয় বিয়োগফল। তাহলে আমাকে বিয়োগফল বলে দিয়েছে, এবার একটা সংখ্যা বলে দিয়েছে, এখানে সেটা ছোট না বড় আমাকে মেনশন করে দেয়নি। তো বিয়োগ করলেও হবে বা যোগ করে দিলেও হবে। তো তুমি যদি যোগ করে দাও, দুটি সংখ্যার বিয়োগফল আর একটা সংখ্যা যোগ করে দিলে বড় সংখ্যা পাবে। আর যদি তুমি বিয়োগফল থেকে ছোট সংখ্যায় মানে এই যেটা দিয়েছে সেটা যদি বিয়োগ করে দাও তাহলে ছোট সংখ্যা পাবে। তো আমি এটা দুটো যোগ করে দিলাম। আচ্ছা, এইভাবে তোমার বিয়োগফলে যেহেতু একটা সংখ্যা বলেছে এইভাবে যোগ করলেও করলেও অ্যান্সারটা হবে, এটাও ঠিক হবে। আবার তুমি যদি বিয়োগ করে দাও তাহলে এটাও হবে। কারণ দেখো, এটা তোমার যদি যোগ করে দিই, আমাদের বিয়োগফল বলেছিল দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে এই 28,283,51,063। তো এটা যদি আমাদের বড় সংখ্যা, এটা যদি ছোট সংখ্যা হয়, তাহলে দেখো আমাদের এই যে বিয়োগফল সেটা কিন্তু বেরোচ্ছে। তো এটাও ঠিক, এটাও ঠিক, যে কোনো একটা করলে হবে। কোশ্চেন ব্যাংকে বিয়োগফলটা ধরে অ্যান্সারটা দেওয়া আছে, তো যদি যোগ কেউ করে সেটাও কিন্তু ভুল হবে না। আচ্ছা, তিনের আয়তে বলেছে সমীরণ এবং তার দল ঠিক করেছে 33 দিনে 24.11 কিলোমিটার রাস্তা করবে। প্রতিদিন 11.25 কিলোমিটার করে 25 দিন রাস্তা তৈরি করলেন। ঠিক সময় বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা করতে হবে? তাহলে মোট রাস্তা হচ্ছে 24.11 কিলোমিটার আর মোট দিন হচ্ছে 33 দিন। এবারে একদিনে করছে 11.25 কিলোমিটার রাস্তা, তাহলে 25 দিনে করবে 11 কিলোমিটার রাস্তা। তাহলে বাকি রাস্তা হলো, এটা মিশ্র থেকে অপ্রকৃত নিয়ে গেছি, 611/25-11। তো বিয়োগ করে হচ্ছে 336/25 কিলোমিটার হলো বাকি রাস্তা। আর আমাদের বাকি হাতে দিন কত আছে? 33 দিনের মধ্যে 25 দিন কাজ হয়ে গেছে, 8 দিন পড়ে আছে। তাহলে 8 দিনে করছে 336/25 কিলোমিটার রাস্তা, তাহলে একদিনে করবে 336/25/8। এটা উল্টে গেল, কাটাকুটি করে হচ্ছে 42.25 কিলোমিটার। যদি দশমিকে অ্যান্সারটা নিয়ে যেতে চাও তাহলে এটা হবে, আর যদি পূর্ণ মিশ্র থেকে এই অপ্রকৃত থেকে মিশ্র নিয়ে যেতে চাও তাহলে 1.27/17.25 কিলোমিটার। তাহলে প্রতিদিন 1.17/25 কিলোমিটার করে রাস্তা তৈরি করতে হবে। দুয়ের আয়তে দিয়েছে আয়ের ডবল আয়ের তিনের 2 নম্বরের এর দাগে হচ্ছে একজন ব্যক্তি একটা জিনিস কিনেছে 70,025 টাকা, আর সেই জিনিসটাই আরেকজন কিনেছে 88,995 টাকায়। বলেছে কোন ব্যক্তি কতজন কত দামে কম দামে কিনলো। তো দ্বিতীয় ব্যক্তি দামটা কম করেছে, আমরা দেখে সংখ্যা দেখে বুঝতে পারছি। এবার কত কম কত বেশি বললে বিয়োগ করে বার করতে হয়। তাহলে বেশি দাম থেকে কম দাম বিয়োগ করে হচ্ছে 1,030 টাকা কমে কিনলো। তাহলে দ্বিতীয় ব্যক্তি 1,030 টাকা কম দামে কিনলো। আর তিনে দুয়ের বিয়ের দাগে বলেছে তোমাদের পাড়া রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো, তুমি X টাকা চাঁদা দিলে, তোমার বন্ধু মুস্কান তোমার দ্বিগুণ অপেক্ষা 17 টাকা চাঁদা বেশি দিল, তোমার বন্ধু কত টাকা দিয়েছে তা বীজগাণিতিক রাশিমালায় প্রকাশ করো। তাহলে তোমার দ্বিগুণ মানে 2X থেকে অপেক্ষা 17 টাকা বেশি মানে +17, তাহলে 2X+17 টাকা বেশি চাঁদা দিয়েছে। এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন রায়মাটির কোশ্চেন ব্যাংক 2024 থেকে ষষ্ঠ শ্রেণীর গণিতের 1 নম্বর স্কুলের অঙ্কগুলি। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।